গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি। কিন্তু যেই না ক্লাস বলবো, তোমাদের মনে হবে আজ বোধ হয় স্যার আমাদেরকে আবার একটা কিছু পড়াবে। কিন্তু আজ তো আমরা পড়ব না, আজকে সানডে। মনে আছে তোমাদের এই অনলাইন ক্লাসটা শুরু হয়েছিল জাস্ট এর আগের সানডে থেকে, আর আজকেও সানডে। আমরা এর আগে যে ক্লাসটা শুরু করেছিলাম গত সানডেতে, সেটা কিন্তু আমরা একটা ছবি আঁকা দিয়ে শুরু করেছিলাম। তাই আজকে এই সানডেতে আমি তোমাদেরকে আর কোনো পড়া করাবো না। কাল পর্যন্ত তোমাদেরকে যা যা পড়া দিয়েছি সেই পড়াগুলোই তোমরা তৈরি করো। আজকে আমরা যেটা করব সেটা কিন্তু পড়া একদমই নয়, সেটা একটা গল্প। আজকে এই যে দেখতে পাচ্ছ, আমরা একটা গল্পের ছবি দিয়ে রেখেছি, সিংহ ও ইঁদুর। তো আজকে আমরা এই গল্পটা এখান থেকে শিখব। এই গল্পটা শেখার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দিই, গল্পটা তো তোমাদের শোনাবো। দেখো, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, এইভাবে এক একটা ছবিতে এক একটা সংখ্যা লেখা আছে। আবার দেখো তার পরের পাতাতেও এই গল্পটাই চলছে, আরও এরকম ছবি, আর তার সঙ্গে আরও এরকম সংখ্যা দেওয়া আছে। মজাটা হচ্ছে আমরা যদি এই ছবিগুলোকে পর পর সংখ্যা ধরে মেলাতে থাকি, আর প্রত্যেকটা ছবিতে কি আছে যদি তোমাদের বলতে থাকি, তাহলেই একটা সম্পূর্ণ গল্প হয়ে যাবে। তাহলে চলো আমরা বরং আমাদের গল্পটা শুরু করি। আজকের গল্প সিংহ ও ইঁদুর। এক সিংহ ছিল। সিংহ তার গুহার ভেতরে একদিন বসে আছে, আর বসে বসে চুপ করে ভাবছে। ভাবতে 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 সিংহর খুব ঘুম পাচ্ছে, কারণ তার আগের দিন সিংহ একটা বড় হরিণ শিকার করেছিল। এবার সেই হরিণটা সেদিন তো পুরোটা খেতে পারেনি, আজকে বাকি হরিণটা খেয়ে এক পেট জল খেয়ে সিংহ ভাবছে আজ আমি একটুখানি জমিয়ে ঘুমাবো। দেখো দ্বিতীয় ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সিংহটা তো গুহার মুখে আর নেই, ভেতরে ঘুমিয়ে পড়েছে। সিংহ যেই না ঘুমিয়ে পড়েছে, একটা ছোট্ট ইঁদুর খেলতে খেলতে সিংহর গুহার সামনে এসে হাজির। তারপরে আরও খেলতে খেলতে সে করেছে কি, সিংহর গুহার ভেতরে ঢুকে পড়েছে। একবার সিংহর কাঁধের ওপরে উঠে পড়ছে, একবার সিংহর কেশরের ওপর দিয়ে ভেতরে ঢুকছে বেরোচ্ছে। এই করতে করতে সিংহর গেল ঘুম ভেঙে। বনের রাজা সিংহ যেই ঘুম ভেঙেছে, সে তো রেগে মেগে ইঁদুরটাকে খপ করে ধরেছে। ধরেই বলছে, ব্যাপারটা তোর কি, দেখছিস আমি রাজা মশাই ঘুমাচ্ছি আর তুই আমার ঘুমের ব্যাঘাত ঘটালি। যেই না সিংহটা ইঁদুরকে ধরেছে, ইঁদুর তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, না রাজা মশাই, আমি আপনার ঘুম ভাঙাতে চাইনি, আমি আসলে খেলছিলাম, তো আপনার ঘুম ভেঙে যাবে আমি বুঝতে পারিনি। সিংহ তখনও রেগে আছে। সিংহ তাকে বলল, বুঝতে পারিসনি মানে, খেলছিস খেল, তুই আমার নাকের ভেতরে ঢুকলি কেন? এই শুনে ইঁদুরটা তখন বলছে, রাজামশাই আপনি আমাকে ছেড়ে দিন, আপনি যদি আমাকে ছেড়ে দেন বলা তো যায় না কোন দিন হয়তো আমি আপনার খুব বড় উপকার করতে পারি। এই শুনে সিংহ মেঘের মতো হেসে উঠল, হা 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 করে, আর বলল, তুই এইটুকু একটা নেংটি ইঁদুর, তুই আমার কি উপকার করবি?
আমি যদি কখনো বিপদে পড়ি তুই আমায় বাঁচাবি? ওরে, তুই নিজের চেহারাটা একটু দেখ, বুঝতে পারবি তোর পক্ষে কি আমাকে সাহায্য করা সম্ভব। তবে ঠিক আছে, যা, যখন বাঁচতেই চাইছিস তোর মতো এইটুকু একটা পুঁচকে ইঁদুরকে মেরে আমার কি লাভ, যা বাড়ি যা। বলে সিংহ যেই না ইঁদুরকে ছেড়েছে, ইঁদুর তো সেখান থেকে দে দৌড়। যাক, শেষ পর্যন্ত ইঁদুরের প্রাণটা অন্তত বেঁচেছে। এরপর আমরা দেখি একদিন সিংহ মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এক শিকারির পাতা জালে আটকা পড়ে গেছে। সিংহ ভাবতেই পারেনি কোনোদিন সেও কোনো শিকারির জালে এইভাবে আটকে যাবে। সিংহ খুব চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। যত চেষ্টা করে সিংহ তত বেশি ওই জালে জড়িয়ে যায়। তারপর রাগে সিংহ গর্জন করে ওঠে, আলম! যেই না সিংহ ডেকে উঠেছে এরকম জোরে জোরে, ইঁদুরটা তার সেই বন্ধুর ছোট্ট নেংটি ইঁদুর, যাকে কিনা সিংহ তার প্রাণ ভিক্ষা দিয়েছিল, সে শুনতে পেয়েছে। আর তারপরে সে ছুটে এসেছে, সে জানে সিংহ বিপদে পড়েছে, তাই এইভাবে ডাকছে। এসেই সিংহকে দেখেই ইঁদুর বলে, রাজামশায়, আপনি এই জালের মধ্যে আটকা পড়লেন কি করে? সিংহ বলল, কি করে জানবো বল, এখানে জাল পাতা আছে, অন্ধকারে যাচ্ছিলাম, বুঝতে পারিনি জালে আটকে গেলাম, কিন্তু এ তো খুব সমস্যা, আমি তো কিছুতেই এই জাল থেকে নিজেকে ছাড়াতে পারছি না। ইঁদুর বলল, কিচ্ছু মনে করবেন না রাজামশাই, এতটুকু সময় লাগবে না, দেখুন এক্ষুনি আমি আপনাকে এই জাল থেকে ছাড়িয়ে দিচ্ছি। ওরে, আমি এত বড় চেহারা, এত শক্তি নিয়ে যেটা করতে পারলাম না, তুই কি করে আমাকে জাল থেকে ছাড়াবি? এই শুনে ইঁদুর বলল, আসলে কি জানেন মহারাজ, আমার দাঁতের তো খুব ধার, আমি আমার দাঁত দিয়ে কুটকুট কুটকুট করে জালগুলোকে সব কেটে দেব, আর যেই জালগুলোকে কেটে দেব আপনি তখন মুক্ত হয়ে যাবেন। এই বলে ইঁদুর তার দাঁত দিয়ে কুটকুট কুটকুট করে সিংহের চারপাশে জালটা কাটতে শুরু করল। কিছু সময় পরে জাল তো কাটা হয়ে গেছে, সিংহ তখন মুক্ত। সিংহ জালটা ছিঁড়ে কোনো মতে বেরিয়ে এলো, সেই যাত্রা সিংহের প্রাণ বাঁচল। সিংহ বলল, না ভাই, আজ থেকে তুমি আমার বড় বন্ধু, তুমি আমার প্রিয় বন্ধু। আমি বুঝতে পারিনি কখনো কখনো খুব ছোট একজন যার শক্তি খুব কম, সেও আমাদের উপকারে আসতে পারে। তাহলে তোমরা বুঝলে তো, এই পৃথিবীতে ছোট হোক বড় হোক সবাই সমান, কাউকে কখনো ছোট করতে নেই, কখনো নিজের ক্ষমতার জাহির করতে নেই, কারণ আমরা কেউ জানি না আমরা কোথায় আমাদের ক্ষমতা দিয়ে কাজ করে উঠতে পারবো না, তখন হয়তো আমাদের থেকে খুব ছোট কেউ সেই আমাদের প্রাণ বাঁচাবে। তোমরা ভালো করে প্রত্যেকটা ছবি দেখবে, আমি যে গল্পটা তোমাদের বললাম সেটা ভালো করে শুনবে, তারপর চেষ্টা করবে যদি নিজেরা এই প্রত্যেকটা ছবি ধরে ধরে গল্পটা লিখে আমাকে পাঠাতে পারো। আমি অপেক্ষা করে থাকবো, নিশ্চয়ই তোমরা এই গল্পগুলো লিখে আমায় পাঠাবে। আজকে এই পর্যন্তই, আজকের জন্য ক্লাস ছুটি, গুড বাই।